স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন স্বর্ণালী স্মৃতিতে। আজকে আপনাদের সাথে আছি আমি নীলহুরে জাহান। দর্শক, আজকে স্বর্ণালী স্মৃতিতে আমাদের সাথে আছেন আমাদের অনেক ভালোবাসার একজন মানুষ, লেজেন্ডারি সিঙ্গার ফেরদৌসি রহমান, যিনি অনেক দিন ধরে আমাদেরকে তার গানে মুগ্ধ করে যাচ্ছেন, এখনও তিনি গান করেই যাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, স্বাগত স্বর্ণালী স্মৃতিতে। অনেক ধন্যবাদ। স্বর্ণালী স্মৃতির পরিচয়টা আমি করে দিচ্ছিলাম, কিন্তু আপনাকে আরেকবার আমি বলতে চাই যে আজকে স্বর্ণালী স্মৃতি মানেই হচ্ছে, বোঝা যাচ্ছে, আমরা স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি চালিয়ে নিয়ে যাব। আপনার করা গানগুলোই আজকে আমাদেরকে করে শোনাবে এই প্রজন্মের শিল্পী নন্দিতা। মিউজিশিয়ানস আছেন সবাই মোটামুটি তৈরি আপনার গল্প শোনার জন্য, আমি তৈরি গল্প এবং গান দুটো শোনার জন্যই। কিন্তু শুরুতে একটু জানতে চাই আপনার কাছে, আমরা বলছিলাম যে দীর্ঘ দিন ধরে আপনি গান করছেন, আমি যতদূর জানি 40-এর দশক থেকে গান শুরু করেছিলেন যখন শিশু শিল্পী ছিলেন, সেই স্মৃতিটুকু মনে আছে আজও যে প্রথম যখন গান শুরু করেছিলেন, প্রথম মাইক্রোফোন হাতে নিয়েছিলেন? খুব মনে আছে, এটা ভোলা যায় না। জানো, যত ছোটই থাকি না কেন, ওই সময়টায় কথা, কারণ প্রথম স্টেজে যাওয়া মানে একটা নতুন কিছু করা জীবনে, তাই না? তো আমার প্রথম জীবনে স্টেজে যাওয়া আব্বার সঙ্গে কলকাতায়, সেটা তখনও পার্টিশন হয়নি, দেশভাগ হয়নি, তখনই মুসলিম ইনস্টিটিউট হলে গান আব্বার অনুষ্ঠান ছিল। তো তখন আব্বা প্রথম থেকেই খুব মেয়েকে শো অফ করতে পছন্দ করতেন, যে মেয়েকে নিয়ে গান গাওয়ালেন। এটা বোধহয় সব বাবা মারই হয়, আব্বার একটু বেশি ছিল আমার মনে হয়। এখন তো আব্বা গান গাইবেন, কিন্তু আব্বা চান যে তার আগে আমি একটু গান করে দিই। তো নিয়ে গেছেন সেই হলে, গেলাম আব্বার সঙ্গে, আব্বা পাশে হারমোনিয়াম নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মাইক্রোফোন বেচারা এত লম্বা আর আমি বেচারা এতই ছোট যে দুটোকে এক জায়গায় করা যাচ্ছিল না। তখন কি করা, একটা টেবিল আনা হলো, টেবিলের উপরে আমাকে দাঁড় করিয়ে দেওয়া হলো, তখন আমি মাইক্রোফোনটাকে খুব ভালো ধরতে পারলাম। যাই হোক, এতে আব্বাকে বাজালো আর আমি গান গাইলাম। গানটা যে গাইলাম সেটা তোমাদের শোনা দরকার, কী গান, অতটুকু পুচকে একটা মেয়ে সে গাইলো, শুধু কাঙালের মতো চেয়েছিটা ছিনু তার মালাখানি, সে দারুণ আবেগ দিয়ে গান, মানে বুড়াদের গান ছোট পুচকে একটা মেয়ে গাইছে, আর গানের শেষে এত তালি যে আমি প্রথমে একটু ভ্যাবাচাকে খেয়ে গেছিলাম, প্রথম অনুষ্ঠান। তো পরে জানতাম যে তালিটা খুব মজার একটা জিনিস। তো যাই, এই ছিল আমার প্রথম অনুষ্ঠান। এরকম স্মৃতিগুলো আমরা আরও শুনবো, শুনতে খুব ভালো লাগছে, গল্পে আবারও ফিরে যাব। নন্দিতা, তোমার কাছে আসতে চাই, খুব গল্প শুনছিলে কিন্তু আজকে বসে আছেন স্বয়ং ফেরদৌসি রহমান, তার কোন গানটি শুরুতে শোনাতে চাও আমাদের? তার আগে একটু বলে নিই, আসলে যাকে দেখে বড় হয়েছি ছোটবেলা থেকে, এবং খালামুনি তিনি আমাদের, এবং খুব আদর আদর করে সবসময় কথা বলেছেন, যখন টেলিভিশনে দেখেছি তখনও এবং সামনাসামনিও। তো আজকে আমার একটু ভয়ই লাগছে সত্যি কথা বলতে, ওনার সামনে বসে ওনার গান গাইবো। যে গানটা দিয়ে আজকে শুরু করতে চাই, চেষ্টা করব গাইতে, এই গানটির হারানো দিন, এই চলচ্চিত্রের গান। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় আজিজুর রহমান, সুর করেছেন শ্রদ্ধেয় রবীন ঘোষ, আর গেছেন তো আমাদের খালামুনি। আজকে তোমার কণ্ঠে সেই গানটা শুনবো, চেষ্টা করব, শুরু করি তাহলে। বুঝি না মন যে দোলে,
খুব খুব দন্দিতার গান কিন্তু আমার ভীষণ পছন্দ। কেমন লাগলো আপনার? আমার কিরম পছন্দ বলতে ভালো, আমি আর না বলি, কারণ তুমি না বলো তোমার গান জন্য আমি তোর বাড়ি ছুটে গেছিলাম মনে আছে? একদম আসলে উনি কিন্তু আমি একটা রিয়েলিটি শোতে ছিলাম, তো বাদ পড়ে যাবার পরে আমাকে আবার নেওয়ার জন্য চারজন বিচারকের সাথে খালামুনি গিয়ে আমাকে ওয়াইল্ড কার্ডটা দিয়েছিলেন আমাদের বাসায়। তাহলে আমার কতটা প্রিয় বলো। এই গানটার পেছনের গল্প কিন্তু শুনতে ইচ্ছে করছে খুব, যখন রেকর্ড করা হয়েছিল তখনকার সময়টা বেশ আগের ঘটনা, মনে করো 60-এর দশকে, তো প্রথম দিককার। এখনকার রেকর্ডিং আর আগের রেকর্ডিংয়ে তো অনেকটাই তফাৎ। তখন তাকে একটা গান তৈরি হতো সবার এক মানে একসঙ্গে মিলে একসঙ্গে করতে, এমন না যে লেখক লিখে আনলো, সুরকার সুর করলো, শিল্পীকে বললো করো, বা মিউজিশিয়ানস আলাদা মিউজিক করলো, এরকম কিন্তু ছিল না। তো এই গানটা বিশেষ করে আমার মনে আছে, আজিজুর রহমান চাচা বসে আছে, আর সবচেয়ে মজার যে প্রত্যেকের সাজেশন প্রত্যেকে নিত, লেখাটা উনি বলতেন, আমি হয়তো বলতে চাচ্ছি এই এই শব্দটা এখানে এরম হলে হ্যাঁ ঠিক আছে মা তুমি এতটা মনে করো, রবিন হয়তো বললো যে আচ্ছা ওর মতো তো ও সুর করছে, আমি হয়তো বলতাম যে রবিন নিজে আগে টেরম করলে কি ভালো হতো, হ্যাঁ করে নেন করে নেন, মানে সবাই খুব মানে কী বলবো মানে কোঅপারেটিভ, তুমি একটা বলছো একটা বলছে আমরা সবে ভাবছি যে আচ্ছা হ্যাঁ এটা করলে কেমন হয় করে একটা জিনিস দাঁড় করানো হতো। এটা এই যে একটা সবাই মিলে করার যে একটা ব্যাপার ছিল তাতে কিন্তু অনেক এই গানটা অপূর্ব সাকসেসফুল গান একটা হয়েছিল সেই সময়। এই দীর্ঘ সময়ে আপনার আসলে স্মৃতির ঝুলিতে যে কত গল্প জমা আছে সেটা শেষ করা আমাদের এই একটা অনুষ্ঠানে তো সম্ভব না, কিন্তু আমরা তাও চাইবো যে ছোট ছোট করে বিশেষ স্মৃতিগুলো যাতে আপনি আমাদের সাথে শেয়ার করেন। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যিনি আছেন তিনি একজন লেজেন্ডারি সিঙ্গার, জীবন্ত কিংবদন্তি, তিনি বাংলাদেশের বিখ্যাত ফোক সিঙ্গার আব্বাসউদ্দিনের কন্যা। তিনি 21শে পদক, স্বাধীনতা দিবস পুরস্কার সহ আরও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি আমাদের সবার প্রিয় খালামুনি ফেরদৌসি রহমান। আমরা হারানো দিন চলচ্চিত্রের গান শুনছিলাম, আপনার প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক মনে হয় এদেশ তোমার আমার, এদেশ তোমার এটার মিউজিক ডিরেক্টর ছিলেন খান আতাউর রহমান, তার মিউজিক ডাইরেকশনে প্রথম প্লেব্যাক করার সেই সময়ের অনুভূতি, সেই সময়ের অভিজ্ঞতা কেমন ছিল? ওই সময় যেটা বললাম যে সবাই মিলে একসঙ্গে করতাম, আর এই ছবিটার খান আতাউর রহমান সাহেব এসে তখন তো মানে ছায়াছবি প্রথম মাত্র হওয়া শুরু হলো, তখন সবারই একটু মানে মনের মধ্যে ইয়ে ছিল যে আদৌ আব্বাসউদ্দিন সাহেব দেবেন কি না তার মেয়েকে ছায়াছবিতে গান গাইতে, এটা একটা হতেই পারে যে গাইতে দেবেন কি না। তো আব্বার কাছে আতা সাহেব বলতাম আর কি, যা খান আতাউর রহমান সাহেব এসে আব্বাকে বললেন যে আব্বাস ভাই ছবি একটা করছি তো ফেরদৌসিকে দিয়ে একটা গাওয়াতে যে, আব্বা তো মহা খুশি। আমি দেখলাম আব্বার আসলে মনের মধ্যে খুব ইচ্ছে ছিল যে মেয়ে তার ইয়ে হোক কি বলে প্লেব্যাক সিঙ্গার হোক, হ্যাঁ তা আব্বা বলছে হ্যাঁ নিশ্চয়ই মিন্না মা গাবে গাবে গাবে। তারপরে তো এই তো আমাদের বাড়িতে গান শুরু করা শুরু হলো, গানটা করলাম তো ওই একই ব্যাপার, রাত জেগে গান করে ওই জায়গাটা পুরো ওই জায়গাটার কষ্টের ছিল, আনন্দেরও ছিল কিন্তু একটু বেশি কষ্ট, কারণ তখন আমি তো ছাত্রী মানুষ, মানে ওই রেকর্ডিং করে পরের দিন ক্লাস করতে যাব সেটা একটু কষ্টের ছিল, যে কষ্টের ছিল কিছুটা কিছুটা আনন্দে ছিল, সেই আনন্দ আর কষ্টের সময়টুকু আমরা অবশ্যই শুনবো। তার আগে আরেকটা গান শুনে নি নন্দিতা, এবার আমাদেরকে কোন গানটা শোনাবে? এবারে যে গানটি গাইছি বিখ্যাত গান আমাদের খালামুনির গাওয়া মধুমিলন চলচ্চিত্রে, এবং আমার মনে হয় দর্শকরা ইতিমধ্যে বুঝে ফেলেছেন কোন গানটি আমি বলছি, কথা বলো না বলো গো বন্ধু। এই গানটির কথা, গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় শহীদুল ইসলাম এবং সুর করেছেন শ্রদ্ধেয় বশির আহমেদ। আমি চেষ্টা করছি গানটা গাইতে। তো
খুব ইমপ্রেসড আমি। থ্যাংক ইউ কালামণি। আমরা এই গানটার গল্প শুনতে চাই এবার। এত চমৎকার একটা গান যেটা কিন্তু এখনো মুখে মুখে ফেরে। এই গানটা নন্দিতা যখন করছে আমি তার সাথে আমি ঠোঁট নাচছিলাম। আই এম শিওর যারা টিভি পর্দায় দেখছেন তারাও ঠোঁট নাচছেন এটার সাথে, জানে না এমন কেউ নেই। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট প্রথম দুটো লাইন তো সবাই গুনগুন করে একদম। আর আমিও যতদিন গাইতাম কোন অনুষ্ঠানে গেলে আমাকে মানে এটা গাইতে হতো আর কি, অনুরোধের আসলে। আচ্ছা, যেটা আমার বেশি মনে হয় গানটার কথা, কদিন আগে বশির আহমেদ সাহেবকে মনে করছিলাম আমরা, তো ওনার সুর বলতে গেলে এটাই ওনার সুর করা আমার গাওয়া প্রথম গান। তা উনি এসে বললেন ফিরতেছি গানটা গাইতে হবে। আমি তো নিশ্চয়ই গাইব, খুব মন দিয়ে গানটা তুললাম। বললাম যে ওই জায়গাটা কঠিন, আবার রেয়াজ কর, গলার রেয়াজ থাকলে ওটা কোনো ব্যাপার না। এখন বুঝেছি হ্যাঁ গানটা ওই জায়গাটা কঠিন। রেকর্ডিং হলো, দুঃখের কথা কি জানো, প্রথম রাত সারা রাত রেকর্ডিং হলো, কিছুতেই একটা গুড মানে এনজি এনজি মানে যে নট গুড টেক। আমার মনটা খারাপ হলো যে বশির আহমেদ সাহেবের একটা গান, এত কঠিন একটা গান করলাম হলো না। সবাই মন টন খারাপ করে চলে এলাম যে একটা রাখবে হয়তো কোনো একটা। তিন চার দিন পরে বশির ভাই, আবার কাছাকাছি থাকতাম এলিফেন্ট রোডে, হঠাৎ থেকে বশির ভাই এসছেন, বলছে ফিরছে একটা কথা। আমি বলছি হ্যাঁ বলেন ভাই। মানে গানটা আরেকবার করা যায় না? আমি চাই আরেকবার কোনো দশবার করা যদি আপনি যে বলেন যে ওগুলো সব এনজি ছিল, আরেকটা মানে গুড টেক একটা করতে হবে, আমি রাজি আছি। তারপরে আবার একদিন রেকর্ডিং করালো, সেদিন আবার চট করে হয়েও গেলো গানটা। যাই হোক, এইটা একটা আমার মনে এই জন্য আছে যে এটা একমাত্র গান এবং প্রথম এবং একমাত্র গান যেটা দুদিন ধরে করতে হয়েছে আর কি। মানে এর পরেও কখনো আপনার এই দীর্ঘ সময় এমন হয়নি, ইতিহাস আর হয়নি, কোনো সন্দেহ নেই যে এই গানটা এত বেশি জনপ্রিয় হয়েছে।
আমরা গান শুনছি, গল্প শুনছি। আপনি বলছিলেন যে প্রথম যখন প্লেব্যাকের জন্য প্রথম করলেন তখন খুব সেটা খুব ভালো একটা স্মৃতি ছিল, আবার একটু কষ্টও ছিল যে পরদিন ক্লাস, ক্লাসের সাথে মেনটেন করতে হবে। এবার একটু বিশদ শুনতে চাই, কেন এত সুন্দর একটি স্মৃতির সাথে কষ্ট যোগ হলো? না, বুঝতেই পারছি, পড়াশুনো গান বাজনা, তোমার সময় দুটোকে তো সমানভাবে দিতে হবে, সাধনা তোমাকে করতেই হবে। আর ছায়াছবির গান তো আগে এরকম না যে একদিন গেলে গান শুনলে আর পরের দিন রেকর্ডিং, তা কিন্তু না। দু তিন দিন ধরে তো গানটা হলো বাড়িতে, তা আবার আমার বাড়িতে বসে রিহার্সাল হচ্ছে, তৈরি হচ্ছে গানটা। ফলে আমার পরের দিকে ইন্টারমিডিয়েটের পরের দিকে মানে মাস্টার্স আর গ্র্যাজুয়েশন আমার রেজাল্ট অত ভালো হয়নি, কারণ খুব কষ্ট হয়েছিল আমার দুটোকে। মাঝে মধ্যে কাঁদতাম, মাকে বলতাম আর আমি পড়বো না, নাহলে আর গান করবো না, দুটো রাখতাম। গানের জগতে আপনি যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন সেই জায়গায় অন্য কিছুর আর খুব একটা প্রয়োজন পড়ে না। যাই হোক, অনেক প্লেব্যাক করেছেন, অনেক নায়িকার লিপে আপনি গেয়েছেন, সেই জায়গাটা একটু জানতে চাই। যখন এক একটা গানের কিন্তু এক এক রকম অনুভূতি আছে, সেটা ধারণ করতে হয়। এমনিতে গান গাওয়া নিজের জন্য, নিজের একটা মৌলিক গান করা, আর চলচ্চিত্রে নায়িকা লিপে একটা গান করা কিন্তু অবশ্যই আলাদা আলাদা। সেই অভিজ্ঞতাটা কেমন? সিনেমার গানে একটু আলাদা, যারা গায় তারা জানে। ছায়াছবির গানের ওইটা একটা যে অনেক ধরনের গান তোমাকে, স্যাড রোম্যান্টিক আছে, কান চুপ হ্যাচ ফ্যাচ করে, সেটাও একটা তোমাকে এক্সপ্রেশন দিতে হয় থ্রু ইয়ার টোন, থ্রু ইয়ার ভয়েস। হ্যাঁ, এটা তোমাকে এমন না যে চোখে গ্লিসারিন লাগিয়ে গানতে হবে, না কি তোমরা তোমার গলায় এমনটা দেখতে কাঁদছো, হ্যাঁ গেয়ে দেখাতে হবে, আনন্দটা তোমার কণ্ঠে প্রকাশ করতে হবে, দুঃখটাও ঠিক। তো সুতরাং ছায়াছবির গান করা একটু আলাদা রেডিও টেলিভিশন গান। আমরা আবার একটা গানে চলে যাই, গান থেকে ফিরে এসে আরো অনেক গল্প শুনবো। আমি তো গানই শুনতে চাচ্ছি, আমার তো পকর পকর না করে খালি গানই করতে ইচ্ছে করছে। এবার একটু গান শুনতে চাই, এবার কোন গানটা শুনবো? এবারে যে গানটি গাইছি খুব খুব মিষ্টি একটা গান। এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় সৈয়দ শামসুল হক, আয়নাও অবশিষ্ট এই চলচ্চিত্রের গান, এবং সুর করেছেন শ্রদ্ধেয় প্রয়াত সত্য সাহা। Thank you.
অসাধারণ আর মিউজিক খুব ভালো হয়েছে খুবই ভালো হয়েছে গল্পটা এবার শুনতে চাই অবশ্যই গল্প শোনার জন্য বসে আছি আমি আর নন্দিতা দুজনেই শোয়ে সামসলাকে শ্যাম্পেন মানে ওয়ান অফ দ্য ভেরি ফিউ সংস আর বেশি গান কিন্তু লেখেননি খুবই কম গান লিখেছেন এবং এটাও আমার মনে আছে আমাদের ড্রয়িং রুমে বসে উনি আর সত্যদা বসে বসে গান লেখা হচ্ছে এটা কিন্তু আমার খুব ভালো লাগে বলতে কেন জানো মানে একটা ঘরে একটা বাড়িতে এই এতগুলো শিল্পী আসতেন গাইতেন সুরকাররা সুর করছেন লেখকরা লিখতেন তো ওটা আমার ভালো লাগতো খুব আর সত্যদার যেটা বলি আমি যে উনি সুরকার খুবই ট্যালেন্টেড একজন সুরকার কিন্তু খুব রিজিড একজন সুরকার কী সেন্সে বলবো কারণ উনি চাইতেন যে উনি যেরকমভাবে শুট বা গানটাকে কনসিভ করেছে ওরকম যেন শিল্পী গায় আর কি তো চেষ্টা করতাম অবশ্যই ওনার মতো করে করতে কিন্তু কোনো কোনো সময় মনে তাহার একটু একটু যদি এক্সপ্রেশন দিয়ে দিতে পারতাম একটু একটু আর্টিস্টদের ইয়ে থাকি মানে তবে যে যতটা পারে সেটাকে বুঝে সেই এক্সপ্রেশনটা দিতে তার গানটা ততটা ভালো হবে এটা সত্যি কথা হ্যাঁ আমরা যে এখন খুব বলি যে এখনকার গানের চাইতে সেই স্বর্ণালী যুগের গান যেগুলোকে আমরা বলি সেগুলো অনেক বেশি মনে দাগ কেটে যেত হয়তো এই কারণেই সবার মধ্যে ভেতরের ইমোশনের কানেকশনটা অনেক বেশি ছিল নন্দিতা অনেক ধন্যবাদ আজকে এত এত চমৎকার করে আমাদেরকে গানগুলো শোনালে আমি কথা বলছি কারণ নন্দিতাকে এই পর্যায়ে আমাদের একটু বিদায় দিতে হবে নন্দিতা আমারও সৌভাগ্য যে অনেকদিন পরে নন্দিতাকে শুনতে পেলাম আমার ভীষণ সৌভাগ্য যে আপনার সামনে আমার একদম সামনে বসে আরো একবার গাইবার সুযোগ হলো আরো একবার একটু আদর পাওয়ারও সুযোগ হলো তো খালামণি আশীর্বাদ করুন খুব ভালো লাগলো খুব ভালো লাগলো দর্শক যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভালো লেগেছে আয়োজন আমরা দেখছিলাম ফেরদৌসি রহমানকে নিয়ে আমাদের স্বর্ণালী স্মৃতির প্রথম পর্ব আগামী সপ্তাহে সেম চ্যানেল সেম টাইম আবারও দেখা হবে এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব নিয়ে সেটি দেখতে আমাদের সাথেই থাকুন অনেক অনেক ভালো থাকুন শুধু যে